আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন চট্টগ্রাম ১৩ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সংসদ পদপ্রার্থী আলহাজ সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে কর্ণফুলী ৩ নং শিকলবাহা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত নির্বাচনী প্রচারণা ও পথসভা গতকাল বিকাল ৫টায় অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম থেকে এমডিএইচ রাজুর পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ক্যামেরায় ছিলেন সেলিম। পথসভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রার্থী আলহাজ সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। এতে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী, শিকলবাহা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল করিম ফুরকান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ফারুক চৌধুরী, মাননীয় ভূমি মন্ত্রীর একান্ত সচিব রেদওয়ান করিম সাইম, ৩ নং শিকলবাহা ইউনিয়ন আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের নেতৃবৃন্দরা সহ ৩ নং শিকলবাহা সর্বস্তরের জনসাধারণ।